যুদ্ধের চব্বিশ দিন পর কত সৈন্য মারা গেছে নতুন তথ্য দিল রাশিয়া অভিযানের প্রথম পর্যায়ে প্রায় শেষ পরবর্তী পদক্ষেপ জানালো রাশিয়া ইউক্রেনের জ্বালানি ডিপোতে হামলা ইউরোপের গ্যাসের চাহিদা সত্যি কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র নিজের উপর থেকে নজর শরতের রাশিয়ার দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র নিজেই কমান্ডারকে হত্যা করলেন ক্ষুদ্র রুশ সেনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে রয়েছেন ভিউয়ার্স রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এখনও পর্যন্ত নিজেদের কতজন সৈন্য নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে নতুন করে সেই তথ্য জানিয়েছে রাশিয়া শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে তাদের এক হাজার জন মারা গেছেন আহত হয়েছেন তিন হাজার আটশো জন দুই মার্চ প্রথমবার হতাহতের সংখ্যা জানালো রাশিয়া সে সময় তারা জানায় ইউক্রেনে তাদের চারশো জন সেনা নিহত হয়েছে এদিকে রাশিয়া যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী অনেক কম ইউক্রেন জানিয়েছে তারা এখনো পর্যন্ত রাশিয়ার ষোলো হাজার সেনাকে হত্যা করেছে তাছাড়া ন্যাটো জানিয়েছে তাদের বিশ্বাস ইউক্রেনের সাত থেকে পনেরো হাজার রুশ সেনা নিহত হয়েছে এদিকে শুক্রবার রাশিয়ার সেনাদের হতাহতের বিষয়টি জানান রাশিয়ার সিনিয়র সামরিক কর্মকর্তা মিখাইল মিজিনসেভ তিনি জানিয়েছেন ইউক্রেন থেকে চার লাখেরও বেশি নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় নিয়ে এসেছেন তারা এর মধ্যে রয়েছেন আটাশি হাজার শিশু ও নয় হাজার বিদেশি নাগরিক তিনি আরও জানিয়েছেন সাধারণ মানুষকে সহায়তা ও উদ্ধার করার বিষয়টি অব্যাহত রাখবেন তারা ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানে প্রথম পর্যায়ে প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়া এবার পূর্ব ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দিকে মনোনিবেশ করবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ সংবাদ সংস্থাগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে জানিয়েছে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এখন ইউক্রেনের ডনবাসের লুহানস্ক অঞ্চলের তিরানব্বই শতাংশ এবং দোনেস্কো অঞ্চলের চুয়ান্ন শতাংশ নিয়ন্ত্রণ করেছে তবে অভিযানের প্রথম পর্যায় শেষ হলেও এখনও ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলোতে হামলা বন্ধ করবে না এবং ইউক্রেনের আকাশ সীমা বন্ধ করায় কোনো চেষ্টা করা হলে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানান ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত রুশ বাহিনীর প্রতিরোধ অব্যাহত থাকবে ইউক্রেনের একটি বড় জ্বালানি ডিপুতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর থেকে কালিবীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হামলায় ডিপোটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কেন্দ্রে অবস্থিত জ্বালানি ডিপোটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হতো অপরদিকে একদিনে দুইশো রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন বাহিনী নয় মেয়ের মধ্যে ইউক্রেন অভিযান শেষ করতে রুশ সেনাবাহিনীকে ডেডলাইন দেওয়া হয়েছে বলে ইউক্রেনের গোয়েন্দারা দাবি করেছে খবর বিবিসি এপি রয়টার্স দ্য গার্ডিয়ান আল জাজিরা ও সি এর অভিযানের শুরু থেকে ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ বাহিনী হামলা চালিয়ে আসছে সম্প্রতি আক্রমণ আরও জোরদার করা হয়েছে খারকিব চেন্নে হিব মারিওপোল বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী এছাড়া ইউক্রেনের বাহিনী যেসব জায়গা থেকে জ্বালানি সংগ্রহ করত সেসব জায়গাও হামলা অব্যাহত রাখা হয়েছে শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকপ জানান ক্ষেপণাস্ত্র হামলায় কিবের জ্বালানি ডিপো পুরোপুরি ধ্বংস হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এই অভিযানের এক মাস পূর্ণ হয়েছে প্রশ্ন উঠবে কবে থামবে এ লড়াই তবে রাশিয়া নয় মেয়ের মধ্যে যুদ্ধ শেষ করতে চায় ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরের দিয়ে ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রুশ সেনাবাহিনীকে মস্কো নির্দেশ দিয়েছে যেভাবে হোক নয় মেয়ের মধ্যে ইউক্রেনকে পরাজিত করতে হবে তবে প্রশ্ন উঠেছে যুদ্ধ শেষের জন্য নয় মে বেছে নেওয়ার কারণ কি ওই দিন নাচি জার্মানিকে পরাজিত করেছিল রাশিয়া সেই ইতিহাসের মাইল ফলককে মাথায় রেখে এবার যুদ্ধ শেষ করতে চায় পুতিন এজন্য যুদ্ধ শেষ করতে রুশ সেনাবাহিনীকে ডেডলাইন দেওয়া হয়েছে শুক্রবার ফেসবুকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় রাশিয়ার দুইশো সেনার পাশাপাশি একাধিক হামলা প্রতিহত করা হয়েছে বারোটি রুশ ট্যাঙ্ক বিশটি সামরিক যান তিনটি যুদ্ধ বিমান তিনটি ড্রোন ধ্বংস হয়েছে এ দাবি সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ধারণা ইউক্রেন অভিযানে এ পর্যন্ত পনেরো হাজারের মতো সেনা হারিয়েছে মস্কো একই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বিশাল রুশ বাহিনী এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সীমান্তে পোল্যান্ডের যেসব শহর সফর করেছেন হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয় সফরের দ্বিতীয় ধাপে শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় ইউক্রেন সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার দূরবর্তী শহরে বাইডেনকে স্বাগত জানাবেন পোলিশ প্রেসিডেন্ট পোলিশা রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ষাট শতাংশ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ব্যর্থতার হার ষাট শতাংশ পর্যন্ত তিনটি মার্কিন গোয়েন্দার সূত্র জানায় আগ্রাসন শুরু থেকে এক মাস পর রাশিয়া কেন মৌলিক লক্ষ্য অর্জন করতে পারেনি তা ব্যাখ্যা করা সম্ভব আগ্রাসনের আগে রাশিয়া যেসব মৌলিক লক্ষ্য নির্ধারণ করে তার মধ্যে ছিল ইউক্রেনের বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করা ইউক্রেনের তুলনায় বিশাল আকার সামরিক সক্ষমতা থাকার পরও সেই লক্ষ্যে অর্জন করতে পারেনি রাশিয়া তবে এ ধারণার পক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি রুশ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার বেশি হওয়ার কারণও জানা যায়নি এছাড়া তাৎক্ষণিকভাবে ক্রেমলিন অথবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান পেন্টাগনের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে অন্তত এক হাজার একশো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তবে এসব ক্ষেপণাস্ত্র কি পরিমাণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আর কতগুলো ব্যর্থ হয়েছে তা জানায়নি তারা এক কর্মকর্তা জানান গোয়েন্দা তথ্য দেখা যায় বিমান থেকে ফেলা ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার বিশ থেকে সাত দিনের পরিস্থিতির নানা সামরিক স্থাপনায় এ হামলা চালানো হচ্ছে শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র গ্যাস রপ্তানির বিষয়ে একটি চুক্তি করেছে চুক্তি অনুযায়ী ইউরোপে তরল গ্যাসের সরবরাহ বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র এ চুক্তির উদ্দেশ্য হল রাশিয়ার উপর থেকে প্রাকৃতিক গ্যাসের নির্ভরশীলতা কমানো প্রশ্ন হল ইউরোপের গ্যাসের চাহিদা কি যুক্তরাষ্ট্র মেটাতে পারবে গণমাধ্যম বিবিসি ইউরোপের বিষয়ক সাংবাদিক পল বিষয়টি এ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি তার বিশ্লেষণে বলেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাইশটি দেশে যদি যুক্তরাষ্ট্র প্রচুর গ্যাস রপ্তানি শুরু করে তাহলে এটি হবে মাত্র শুরু রাশিয়ার উপর থেকে নির্ভরশীলতা কমাতে হলে শুধু যুক্তরাষ্ট্রের গ্যাসেই চলবে না ইউরোপের তাদের অন্য উৎপাদনকারীদের কাছেও ধর্ণা দিতে হবে গত বছর রাশিয়া থেকে একশো কিউবিক মিটার গ্যাস আমদানি করেছিল ইউরোপের দেশগুলো যা তাদের মোট চাহিদার চল্লিশ ভাগ এর মধ্যে জার্মানি তাদের চাহিদার পঞ্চান্ন ভাগ গ্যাস আমদানি করেছিল রাশিয়ার কাছ থেকে অন্যদিকে নিজেদের মোট চাহিদার চার ভাগের এক ভাগ গ্যাস ইউরোপে এনেছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন চুক্তি অনুযায়ী যদি যুক্তরাষ্ট্রের আরও পনেরো বিলিয়ন কিউবিক মিটার গ্যাস বেজি রপ্তানি করে তাহলে এটি বড় ব্যবধান গড়ে দেবে যুক্তরাষ্ট্রের পর কাতার ও রাশিয়া বিশ্বের সর্ববৃহৎ গ্যাস উৎপাদনকারী দেশ কিন্তু কাতার জানিয়েছে বর্তমানে ইউরোপে তারা যে পরিমাণ গ্যাস পাঠায় এর চেয়ে বেশি গ্যাস তারা পাঠাতে পারবে না তাছাড়া ইউরোপে গ্যাস টার্মিনালের সংখ্যাও সীমিত যেগুলো ইতিমধ্যে তাদের ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির ওপর থেকে নজর সরাতে রাশিয়া ইউক্রেন এ ধরনের অস্ত্র প্রয়োগ করতে পারে বলে অভিযোগ করেছেন ক্রেমলিন শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতি এই বিস্ফোরক অভিযোগ করেছে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান ইউক্রেন সহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র যে রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি চালাচ্ছে সেটার দিকে নজর সরাতে রাশিয়ার দিক থেকে অভিযোগ আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্র বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার বিনিয়োগ তহবিল রোজমন সেনেকা থেকে ইউক্রেনের জৈবিক অস্ত্রের পরীক্ষাগারের জন্য অর্থায়ন করেছে বলে চলতি সপ্তাহে অভিযোগ তুলেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে শুক্রবার পেস্কভ বলেন অবশ্যই আমরা ব্যাখ্যা চাইব শুধু রাশিয়াই নয় চীনও এ ব্যাপারে ব্যাখ্যা চাইবে বলেও জানান তিনি এর আগে গত সোমবার বাইডেন অভিযোগ করে বলেন এটা স্পষ্ট যে রাশিয়া ইউক্রেনের রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন হলে পশ্চিমা বিশ্ব তীব্র প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি ইউক্রেনে যুদ্ধরত সাঁত্রিশ মোটর রাইফেল ব্রিগেড কমান্ডার কর্নেল ইউরি মেদভেদেদ নিহত হয়েছেন কর্নেল ইউরি মেদদেভেদের দুই পা গুরুতর জখম হলে তাকে বেলারুসের একটি হাসপাতালে ভর্তি করা হয় সেই হাসপাতালেই চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি তবে পশ্চিমা গোয়েন্দারা দাবি করেছেন কর্নেল ইউরি মেদ্ভেদেদকে হত্যা করা হয়েছে আর তাকে হত্যা করেছে তারই অধীনস্থ একজন সেনা পশ্চিমাদের দাবি ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর একজন ট্যাঙ্ক সেনা ক্ষুব্ধ হন আর ক্ষোভের বসে তিনি সেই কমান্ডারের ওপর তার ট্যাঙ্ক তুলে দেন এতে কর্নেল মেদভেদ গুরুতর আহত হন এমন ঘটনা দেখে ওই সময় অন্য সেনারা অবাক হয়ে যান সঙ্গে ভয়ও পান ইউক্রেনের সাংবাদিক রোমান সিম্বালায়ুক ফেসবুকে দাবি করেছেন যে সেনা তার কমান্ডারের ওপর ট্যাঙ্ক উঠিয়ে দিয়েছে সেই সেনা তার অন্য বন্ধুদের মৃত্যু ও ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য কমান্ডারকে দায়ী করেছিলেন এবং কমান্ডারের ওপর ক্ষুব্ধ ছিলেন আর ক্ষোভ থেকে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন তবে রাশিয়ার পক্ষ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি